প্রাণের দাবি হচ্ছে একটা মেডিকেল কলেজ আর আমার সীমান্ত হাট আমার শেরপুরে পাহাড়ি এলাকা একটা সীমান্ত হাট আমি এডিএম শহীদুল ইসলাম তৃণমূলের মতামতে আপনি শেরপুর তিনে আমাকে গারো পাহাড়ের একেবারে সীমান্তবর্তী আমার নির্বাচনী এলাকা আপনি আমাকে মনোনীত করাই শেরপুর তিনের মানুষ অত্যন্ত খুশি হয়েছে এবং উৎসবের মধ্যে নির্বাচনটা তারা নিয়েছে আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে প্রিয় নেত্রী আমার শেরপুরের প্রাণের দাবি হচ্ছে একটা মেডিকেল কলেজ আর আমার সীমান্ত হাট আমার শেরপুরে পাহাড়ি এলাকা একটা সীমান্ত হাট এটা হচ্ছে আমার প্রাণের দাবি এই নির্বাচন শেষ বেলা এসে যারা দাবি করবে ওই দাবি তো এখন মানা সম্ভব না আপনাকে আমরা ধন্যবাদ জানাই আসলে শেরপুরের তিনটি আসন আপনার জনগণ আপনাকে উপহার দিবে ইনশাআল্লাহ তারা এই নির্বাচন শেরপুরবাসী উৎসবের মধ্যে নিয়েছে নেত্রী আপনাকে কৃতজ্ঞতা জানাই আমাদের শেরপুরবাসীর পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবার আর কথা বলা লাগবে না 250 বেডে হাসপাতাল করে দিছি বা শেরপুর এতটুকু জায়গা যা যা দরকার ছিল সব করেছি প্রত্যেকটা এলাকায় স্কুল করে দিছি 301টা প্রাথমিক বিদ্যালয় ভবন বানায় দিলাম কোনো কিছু কিন্তু বাদ নাই আজ যে কাজগুলি করছি সেটা নিয়ে জনগণের কাছে যেতে হবে বলতে হবে ভোট চাইতে হবে